সিএনএন বিডি আমাদের বাংলা। মোহাম্মদ ইকবাল হোসেন হাজারে যাই, আমার গদিতে আমি বসি। মনির আহমেদ এবং তার ভাই নজু এবং তার ভাই লিটন আহমেদ এবং আরো লুকজন নিয়ে আতর্কিতভাবে আমাকে আমার দোকানে লুকজন নিয়ে হামলা করে সে দোকান থেকে লুটপাট করছে, টাকা নিয়ে গেছে, মালামাল লুট করছে। এই মামলা না তুলে যদি না তুলি তারা আমাদেরকে আবার হামলা করে, মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করতেছে। দোকানে বসার পরে এরা তিন ভাই মনির লিটন নজরুল এরা তিনজন আইসা আলু ছুরি নিয়ে আমাদেরকে হামলা করে, করার পরে আমরা আহত হই। যারা মুখোশ পরা সন্ত্রাসী ছিল তাদেরকে নিয়ে আইসা আমাদের সবার উপর আতর্কিত হামলা করে, তারা আমাদের দোকানে নগদ টাকা এবং মালামাল নিয়ে চলে যায়। যেহেতু হামলা করেছে এটা আমি সুষ্ঠু তদন্ত দাবি করছি কর্তৃপক্ষের কাছে। তারপর তারা মারার পরেও তারা ফেসবুকে লাইক করছে, বলছে যে টাইগার ইজ ব্যাক, আমাদেরকে মারার পর তারা টাইগার ইজ ব্যাক স্ট্যাটাস দিচ্ছে। আইন মন্ত্রীর কাছে একটাই আবেদন, ওনার যেন সঠিক বিচার করে। এই হামলাটা হয়েছে ইকবাল কাকার উপরে, এটা তীব্র নিন্দা জানাচ্ছি। উনি মারা গেছে এই গুজবটা নিয়ে, এটা নিয়ে আমাকে একেবারেই মনে হয় না। উনি নিজেও রাজসাক্ষী। সিএনএন বিডি আমাদের বাংলা।